দেখুন, ড্যান ড্যানিয়েল গিবসন কীভাবে অ্যাটলাসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে প্রাচীন কোনো মানচিত্রে মাক্কাহ মুকাররমার কোনো উল্লেখ ছিল না। অ্যাটলাস সম্পর্কিত ড্যানের প্রত্যেকটি কথা ড্যানের সেই পবিত্র শহরের ভিডিও থেকে এখানে আনা হয়েছে এবং সেই ক্লিপগুলো আপনারা দেখবেন। দেখবেন আমাদের উত্তর, ড্যান কীভাবে অ্যাটলাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরা কীভাবে অ্যাটলাসের মাধ্যমে ড্যানকে উত্তর দিয়েছি যে আসলে মাক্কাহ মুকাররমার উল্লেখ ছিল। দেখুন, আরও খটকা লাগে যখন দেখি যে প্রাচীন আরবের কোনো মানচিত্রে মক্কার কোনো স্থান নেই। প্রাচীন মানচিত্রে মক্কার মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর তো থাকার কথা, কিন্তু ইসলাম পূর্ববর্তী কোনো মানচিত্রে মক্কার কোনো চিহ্ন পাওয়া যায় না। ড্যান কর্তৃক প্রদর্শিত প্রথম মানচিত্র মিলিয়ে নিন আমাদের দেওয়া প্রথম মানচিত্রের সাথে পাশের মানচিত্রের সাথে। ড্যান এই মানচিত্র দেখেই বলতে চেয়েছেন যে এটি ইসলামের আবির্ভাবেরও পূর্বের মানচিত্র, অথচ এটি জনৈক জার্মান চিত্রশিল্পী আর্ট ডিলার এবং প্রকাশক ক্রিস্টোফ উইগেল কর্তৃক 1720 সালে অঙ্কিত, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তিরও 1110 বছর পরে অঙ্কিত। এবং এখানে মাক্কাহ নামক যে শহরটি আমরা চিহ্নিত করে দিয়েছি সেটি হচ্ছে মাক্কাহ মুকাররমা। দেখে নিন, এটি হচ্ছে ড্যান কর্তৃক প্রদর্শিত দ্বিতীয় মানচিত্র, মিলিয়ে নিন আমাদের দেয়া পাশের মানচিত্র। ড্যান এই মানচিত্র দেখেও বলতে চেয়েছেন যে এটি ইসলামের আবির্ভাবেরও পূর্বের মানচিত্র, অথচ এটি 1545 সালে জনৈক ইতালিয়ান ভূগোলবিদ সেবাস্তিয়ান মোনিস্তার কর্তৃক 1545 সালে, অর্থাৎ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিরও 935 বছর পর অঙ্কিত হয়। এবং এখানে মানাইসা ই নামে যেটি চিহ্নিত আছে সেটি হচ্ছে মাক্কাহ মুকাররমা। এটি ড্যানের আরেকটি মিথ্যাচারের নিকৃষ্ট নমুনা। মিলিয়ে নিন, এটি হচ্ছে ড্যান কর্তৃক প্রদর্শিত তৃতীয় মানচিত্র, জার্মানির লেইপজিগের নিকটবর্তী হ্যালের জনৈক অধ্যাপক এবং ভূগোলবিদ ক্রিস্টোফোরাস সেলেরিয়াস 1686 সালে জার্মান ভাষায় জিওগ্রাফিকা অ্যান্টিকা নামক একটি অ্যাটলাস প্রকাশ করেন। অ্যাটলাসটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে এবং এই অ্যাটলাসের বিভিন্ন মানচিত্র অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন সময় একাধিকবার পুনর্মুদ্রিত এবং পুনরঙ্কিত হয়। এবং সেই অ্যাটলাসের আরব উপদ্বীপের মানচিত্র হচ্ছে এটি। এবং এই মানচিত্রের সাহায্যেই ড্যান কর্তৃক প্রদর্শিত এই মানচিত্রটি 1748 সালে পুনর্মুদ্রিত হয়। অথচ ড্যান বলেছেন, ড্যান দাবি করেছেন যেন এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের মানচিত্র এবং এখানে মাক্কাহ চিহ্নিত করা নেই। সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, ওনার নবুয়ত প্রাপ্তির 1138 বছর পরের মানচিত্র। এবং এই মানচিত্রে মেকরবা নামে যে শহর আমরা চিহ্নিত করে দিয়েছি সেটি হচ্ছে মাক্কাহ মুকাররমা। এবং এটি ড্যানের অপর একটি নিকৃষ্ট মিথ্যাচার। যখন ড্যান বলেছেন ইসলাম পূর্ব যুগের একটি প্রাচীন মানচিত্র নাকি মাক্কার কোনো উল্লেখ নেই, উনি এ ব্যাপারে তিনটি মানচিত্র দেখিয়েছেন এবং তিনটি মানচিত্রেই মাক্কার উল্লেখ আছে। উনি চরম ভাওতাবাজি করেছেন ইসলাম পূর্ব যুগের মানচিত্র বলে, উনি ইসলাম পরবর্তী যুগের মানচিত্র দেখিয়েছেন এবং শুধু পরবর্তী নয়, শত শত বছর পরের মানচিত্র এবং প্রত্যেকটিতেই মাক্কার সুস্পষ্ট উল্লেখ আছে। এবং চলুন আমরা দেখে নিই আসলেই কি ইসলাম পূর্ব যুগের একটি মানচিত্র মাক্কার কোনো উল্লেখ নেই। 150 সালে, অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 420 বছর পূর্বে টলেমি দ্য জিওগ্রাফি গ্রন্থে আরব উপদ্বীপের একটি মানচিত্র সংযোজন করেন। সেখানে মাকরাবা নামে একটি শহর চিহ্নিত করা আছে, সেটি হচ্ছে মাক্কাহ মুকাররমা। এবং আরব উপদ্বীপের সেই মানচিত্রের সাহায্যে আধুনিক মানচিত্র প্রণয়ন করা হয়েছে আধুনিক উপায়ে, যাতে ওখানকার স্থানগুলো চিহ্নিত করা যায়। সেখানেই আপনারা দেখুন পরবর্তী ছবিতে কীভাবে মাকরাবা চিহ্নিত করা আছে। দেখুন সেই ছবিটি, এটি হচ্ছে সেই ছবি যেটি আধুনিকভাবে তৈরি করা হয়েছে। দেখুন মাকরাবা চিহ্নিত করে দেয়া আছে। বহু বছর ধরে আমি প্রাচীন আরবের অনেক মানচিত্র জোগাড় করেছি, আমি অনেক পরিশ্রম করে সেগুলো সব অনুবাদ করেছিলাম, কিন্তু ইসলাম পূর্ববর্তী একটা মানচিত্রেও মক্কার কোনো উল্লেখ পাইনি। এটি ড্যানের আরেকটি মিথ্যে কথা, কারণ ড্যান যদি সত্যি সত্যি এত পরিশ্রম করে মানচিত্রগুলো অনুবাদ করতেন, একটি হলো মানচিত্র উনি আমাদের দেখাতেন। তিনি আমাদের তিনটি মানচিত্র দেখিয়েছেন, তিনটি ল্যাটিন হরফে অবশ্যই লেখা, কিন্তু একটিও ইংরেজি ভাষায় লেখা নয়, দুটি হচ্ছে জার্মান এবং একটি হচ্ছে ইতালিয়ান ভাষায় লেখা। ইংরেজিতে লেখা একটি মানচিত্র উনি আমাদের দেখাতে পারেননি, অর্থাৎ এটিও ড্যানের অপরাপর মিথ্যা কথার মতো আরেকটি চরম মিথ্যে কথা।
এই মানচিত্রটার দিকে তাকিয়ে দেখুন, সবকয়টা বাণিজ্য পথ কোথায় গিয়ে মিলছে? উত্তর আরবে তিনটা পথ এসে মিলছে, যেগুলোকে আমরা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ভাবতে পারি। মজার কথা হলো, মানচিত্রে মক্কা নামের কোনো যাত্রাবিরতির স্থান নেই, কারণ মক্কা ছিল কাফেলার রাস্তার সম্পূর্ণ বাইরে। ড্যান এই ভিডিওটিতেই বলেছেন যে 800 সালের পূর্বে নাকি মক্কার কোনো উল্লেখ পাওয়া যায় না, অথচ এই মানচিত্র দেখেই উনি প্রমাণ করতে চেয়েছেন যে মক্কা মুকাররমা ছিল বাণিজ্য পথের, এই বাণিজ্য পথের সম্পূর্ণ বাহিরে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের ঘটনা উনি বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ ওনাকে সত্য স্বীকার করে নেওয়ার জন্য। সত্য কথা এমন একটা জিনিস যে মুখ ফসকে বেরিয়ে যায়, ড্যানের মুখ ফসকে বেরিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের ঘটনা বলার সময় যে মক্কা মুকাররমা ছিল। বাণিজ্য পথ সংক্রান্ত প্রথম যে মানচিত্র আপনারা দেখেছেন সেটি এই মানচিত্র থেকে নেওয়া হয়েছে, এবং মানচিত্রটি ড্যানের নিজের লেখা নাবাতিয়ানস বিল্ডার অফ পেট্রা নামক বই থেকে নেওয়া হয়েছে, এবং nabatia.net নামক ওয়েবসাইটে আপনারা এটা পাবেন। আমার প্রশ্ন, ড্যান কীভাবে নিজের তৈরি একটি মানচিত্রকে প্রমাণ হিসেবে পেশ করেন? উনি ইচ্ছাকৃতভাবে মক্কা মুকাররমাকে ইচ্ছাকৃতভাবে বাণিজ্য পথের সম্পূর্ণ বাহিরে রেখে একে বোঝাতে চাচ্ছেন যে ওই সময়ের মক্কা বাণিজ্য পথের সম্পূর্ণ বাহিরে ছিল। যার ব্যাপার হচ্ছে, ড্যান তার বইতে যে মানচিত্র দেখিয়েছেন সেটি প্রকৃতপক্ষে ক্রিস্টিয়ান অ্যাগেই এবং জেন মেরি ডেঞ্জারের পেট্রা লা সিটে দেল ক্যারাভানাস, অর্থাৎ পেট্রা দ্য সিটে অফ ক্যারাভানস নামক একটি ফ্রেঞ্চ বই, যেটি 2001 সালে প্রকাশিত হয়, সেটির একটি বিকৃত রূপ। এবং এখানে সুস্পষ্টভাবে লা মেক্কি নামে মক্কা চিহ্নিত করা আছে। ড্যান ইচ্ছাকৃতভাবে লা মেক্কি অর্থাৎ মক্কা শহরকে সম্পূর্ণ বাহিরে রেখে তার বাণিজ্য পথটি চিহ্নিত করেছেন। এটি তার একটি জঘন্য ভ্রষ্টাচার। আশা করি অ্যাটলাসের দিক থেকে প্রমাণ করতে পেরেছি যে মক্কা মুকাররমার উল্লেখ প্রাচীন মানচিত্র রয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই মক্কা মুকাররমার উল্লেখ পাওয়া যায়। ড্যান এটি প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, এবং আমরা দেখিয়ে দিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 420 বছর পূর্বেও মক্কার উল্লেখ পাওয়া যায়। ড্যান এখানেও ব্যর্থ হয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখুন আমাদের দ্বিতীয় পর্ব।